গতকাল রাতে চলছিল নাকা চেকিং, আর তখনই প্রচুর পরিমাণে ফেন্সিডিল সহ এক গাড়ির চালক আটক করে পুলিশ। পুরো বিষয় নিয়ে কথা বলবে এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু। রাকিবুল, বিস্তারিত জানাও। দেখো, গত মাস থেকে এই মাস পর্যন্ত যেভাবে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের তৎপরতায় মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কিন্তু নাকা চেকিং এর মাধ্যমে বহু কিছু আগ্নেয়াস্ত্র এবং ফেন্সিডিল এইসব কিন্তু উদ্ধার হয়েছে। ঠিক তেমনই মুর্শিদাবাদের জলঙ্গি, সেই জলঙ্গি থানায় গতকাল রাত্রে হঠাৎই একটি নাকা চেকিং শুরু করে, এবং গোপন সূত্রে সেই খবর ছিল যে একজন ব্যক্তি তার মারুতি করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল, আর সেই নাকা চেকিং সময় কিন্তু তাকে একটি মারুতি গাড়ি আটক করে এবং সেখানে তল্লাশি চালালে কিন্তু প্রায় 3000 পিস ফেন্সিডিল পাওয়া যায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মূলত কোথা থেকে নিয়ে আসছিল বা কোথায় নিয়ে যেত কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, ধৃত ওই ব্যক্তির মারুতি ব্যক্তির বাড়ি কিন্তু মুর্শিদাবাদের যে কীর্তনিয়াপাড়া গ্রাম আছে সেই কীর্তনিয়াপাড়া গ্রামে কিন্তু ওই ধৃত ব্যক্তির বাড়ি। ফলে তিনি মারুতিতে করে নিয়ে যাচ্ছিল, কোথায় সেই বিষয় নিয়ে কিন্তু আপাতত তদন্ত করছে পুলিশ। এখনো সঠিক জানা যায়নি যে ওর উদ্দেশ্যটা কোথায় নিয়ে যাওয়া দিচ্ছিল, যদিও বা পুলিশ জলঙ্গি পুলিশ স্টেশন যেটা সেই এরিয়াটা কিন্তু ভারত বাংলাদেশ যে সীমান্ত আছে সেই সীমান্ত এরিয়া একদম ভারত বাংলাদেশের সীমান্ত এরিয়ায় এই জলঙ্গি পুলিশ স্টেশন। ফলে এটা কি বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল নাকি অন্য কোথাও নিয়ে যাচ্ছিল তার পুরো তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ ইতিমধ্যেই। রাকিবুল, আরো একবার জানতে চাইবো, যারা দেরিতে লাইভে ঢুকেছে, ঠিক কোন জায়গায় কখন পুলিশ এগুলোকে উদ্ধার করতে চেষ্টা হয়, আর একবার বিস্তারিত জানাও। দেখো, গতকাল অর্থাৎ রবিবার রাতে গোপন সূত্রে পুলিশ একটি নাকা চেকিং করে, আর সেই নাকা চেকিং সময় একটি মারুতি গাড়ি আটক করে, আর সেই গাড়ি থেকে প্রায় 3000 পিস ফেন্সিডিল অর্থাৎ নিষিদ্ধ কাশির সিরাপ সেটা কিন্তু পাওয়া যায়। ফলে সেই ব্যক্তিকে জলঙ্গির সাহেবরামপুর যে বাজার আছে সেই বাজার এলাকা থেকে কিন্তু আটক করে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ওই ধৃত ব্যক্তির বাড়ি কিন্তু জলঙ্গির সাহেবরামপুর এলাকার যে কীর্তনেপাড়া বলে গ্রাম আছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই কীর্তনেপাড়া গ্রামের এলাকায় বাড়ি, এমনটাই কিন্তু এখন পর্যন্ত কিন্তু জানা গিয়েছে। রাকিবুল, যেহেতু একেবারে সীমান্তবর্তী এলাকা জলঙ্গি, তাতে এত বিপুল পরিমাণে ফেন্সিডিল উদ্ধার হলো এবং একজনকে গ্রেপ্তার করা হলো, পুলিশ কি প্রাথমিকভাবে কি জানাচ্ছে, একে জিজ্ঞাসাবাদ করে কি এই চক্রে আরো কিছু সন্ধান পাওয়াটা সম্ভব? দেখো, গত মাস থেকে শুরু করে এই মাসের কয়েকদিন আগেও কিন্তু জলঙ্গি থানার পুলিশের একটা বড় সাফল্য, মারুতি বোঝাই ফেন্সিডিল কিছুদিন আগেও কিন্তু জলঙ্গি থানা এরিয়া থেকে কিন্তু ধরেছিল জলঙ্গি থানার পুলিশ। যেহেতু এটা ভারত বাংলাদেশ সীমান্ত, সেখানে কিন্তু চোরা চালান এইভাবে কিন্তু চলতে থাকে, যার ফলে পুলিশও কিন্তু তৎপর এই বিষয়ে, যার জন্য ওদের যে পরিকল্পনা অর্থাৎ চোরা চালানদের যে পরিকল্পনা সেটা ধরতে দিতে পুলিশ কিন্তু যথেষ্টই তৎপর জলঙ্গি থানার পুলিশ। ফলে এইরকম ঘটনার শিকার এর আগেও আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন ভাবে কিন্তু জলঙ্গি থানার পুলিশ বিভিন্ন এরিয়া থেকে কিন্তু আগ্নেয়াস্ত্র কখনো ফেন্সিডিল অর্থাৎ নিষিদ্ধ কাশির সিরাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইয়াবা ট্যাবলেট বিভিন্ন রকম জিনিস কিন্তু ধরে থাকে, এটা কিন্তু আমরা দেখে থাকি। অনেক ধন্যবাদ রাকিবুল।